ফালতু দেশে আইলাম তাই বুদাই বেড়া নাকি থাউর মারা দিল শালার কোন দেশে আইলাম এটা না ফালতু দেশে আহি নাই দিয়ে মামা ওই মাদার সদর বলে যায় নাই আগে মাদার সদর দিয়ে আগে ফালতু দেশে নিয়ে গেছে না আমি আগে দেখে মাদার সদর বেড়া মাদার সদের বেড়া এই মুস্তির আমাক ফালতু দেশে নিয়ে গেল না উল্টা দেশে নিয়ে গেল না আমাকে বেড়া একখানা গেছিলাম ওই তো খাই এলাম ক্যা সব মারতেছি কে ফালতু দেশ আহি পালু একবার যা কোনো থাও খাইলে গোয়া লাগতে আবার গেছে কোনো যা কি করবো বাল বেজাল খাওয়া হবে বাল টেনশন আমার ভাল লাগে না কি ফালতু দেশে আইলাম না একটা মাসে এত যোগাযোগ না একটা মাসে এত দেখাও না তো ওই দুইটা মানুষ দেখাত আছে ওই দুইটার বুকলে যায় আজকে দেখুন দেখি কি ভাষা ক কি দেখে খাই দেয়ংখা দিম মামা এ ঝাড় বুলে যায় হ্যার বুলে খালি মার দেয় খালি আংসুং ফ্যাংসুং ইলে কয় ইলে তুমি বুঝি নে ইলে ফালতু দেশের ভাষা তুই ভাষা জানোস না তোকে নিয়ে বার চাইছিলাম না দেখ মামা ওটা যে আমাকে মার দিল ওটা কি হবো ওটা মার দিব না চল চল দিই কেন মার দিছে আজকে ফালতু দেশের কে রে মামা তুই যা হারে ওকে হ্যান্ডশিপ করস আবার স্যাংসুং ফ্যাংসুং কর আর আমি গেলে খেলে আমাকে মারে কারণটা কি হাই রে হাই এর মধ্যে তো মেন কারণ কারো ডিজাইনস না হ্যাঁ শুন 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 খাই খু খাও এটা বার তুমি আসসালামু আলাইকুম ফাস্টে তার সময় শুন 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 হ্যাঁ কি মানে এটা হ্যাঁ কি ফ্যান্সি ফ্যান্সি এটা ভাষা কি বুঝছ তুই তার আগে তো খাড়ে খাড়ে তিন কাটে লাতি খাই আছে সালা রেডি করে গেছে আর দন্ত খাইছি আই রে হাই মামা মাহমুদ মামা রে হাই রে তুই ফাড়ু দেশ ভাষা জানোস না তুই মার খাবি না কি করবি চল আজকে আর থাকব না আঙ্গুর দেশে চল তুই ফাল জানোস না কিছু না সব লাতে পড়বো আমার গোয়া মধ্যে দেখ মামা আমি জানো না আমার ফালতু দেশে এরকম ভালো লাগছে
তো পিড়ে ছাছ নুরছে তাও আমার ভালো লাগে ভালো বেশি সিনারি গুলো দেন না কি সুন্দর দেখা যায় আমার তো হিরম ভালো লাগে মামা থান আর কত আর খাবি মায়ে আর খাবি মায়ে না মায়ের খাবি ফাস্টে ভালো লাগছে কি জানো ফাস্টে দেখি নো 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 খাব বলে ভালো লাগে হিরম মজা লাগে আমি গোয়া লাগে যে গোয়া জায়গা যে রাত দিছিল বুড়া বলে বুড়া ও তো ভালো লাগে না কিন্তু পুরা লোক না না লইছ ভাই নি তো ভালো লাগছে হিরম ভালো লাগে ইনে যে একটা থাবর দিছিল রে একবারে পিনটা পাওয়া দিছে একদম হ্যাঁ ভালো লাগছিল করে কালারিং করে আল্লাহ মামা মা কি মামা আমাকে দিলে মার ছাড় দিল হইলে প্রতিশোধ নিবেন না তার আগে তুমি বাচ্চা যাবার চাইতে চাও তাহলে এক কাম কর হ্যাঁ এখন আর এক দু একজনের দেয়া করে আমার ফ্রেন্ড আছে ফেসকে আছে ফেসকে করে রাতে দেহে আর বুঝতে আসতে জানা তাহলে মামা চলো শং 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 মানে ধ্যান করা লিশা লাপু মে খাও হ্যাঁ হ্যাঁ মানে কি মানে সেটা মানে কি আরো বুঝাইছি না বুঝবি না তুই আমি জানি বুঝবি না হিজুর তো আমি এই যে ফাল্টু দেশে নিয়ে আসছিলাম না বুঝছাস মামা জামুন তোর তাই কইছে বললাম বুঝছি বলে তা আমি অর্থ হচ্ছে কি জানোস এই দেশে মাত বড় সাত বড় বা গ্রামি সিরে আমি আসো নাকি দু একটা দিয়ে নিয়েছেন ঠ্যাং ঠ্যাং আর ও যে কইলো যে লিশাল লাপু লিশাল লাপু মানে বুঝছাস কি কালকা তাহলে বিচার বুবো বুঝছা এই বিচার ব্যাগ কি হ্যাঁ ব্যাগ কি থাকুন রাখবো তোর মার দিছিল গোয়া মারি দিছিল যে দেহাইলি যে বাগেরে কি বাজার লাগে ওই বাজার দিবো মামা চলো তাহলে বিশ্বাস করা হব ওর বাতে বুদ্ধি জানো না যে মাথায় বুদ্ধি ওর তাই নি একবার আমাদের বিচার আরম্ভ করবে তো বাসা বুঝোস না এই এসুম ফ্যাং যে কইলে মাতার সাথে দেনে যে কইলে এলে মানে কি আমি কিছু বুঝি না হাই হাইলে তো বুঝবি না আমি জানি যে এলে বুঝবি না হিং সিং ফ্যাং সিং ফ্যাং সুক সু সু ফ্যাং এটা মানে হয়েছে কি জানো আর ব্যক্তি মিলে বুঝছি এটা একটা মিটিং তাহলে ওই যে মার খাইছিলি না মার দিছিলি মার খাইছিলি মার খাইছিলি ও এটা খাই মার খাওয়ার হেডে বিচারক স্যার স্যার তাহলে বিচার আরম্ভ হ্যাঁ হ্যাঁ বুঝবি না একটা থাকো আমি চুপ মারেন বললাম বুঝোস না কিছু মাদার সাথে এটাতে মারা নেবো মামা দুষ করলাম আমি এই মাদারসার দিনে মার দিল ওগেরে এটা আমি তো কিছুই বুঝলাম না আরে তুই বুঝবি না আমি জানি তুই বুঝবি না বুঝছাস তোর মাথা মধ্যে জেনে লাত মার কিছু কাম না জানি বুঝছাস ইনে মার দিব না যেটা হচ্ছে ফাল্টু দেশ ওই যে এইটা না ওই যে যে কি মাদবটা যায় দেখছিস কি কি বিন্দা ছিল ওটা হচ্ছে ফাল্টু এক নম্বর ফাল্টু ওরে এই হচ্ছে যে ভুল করে এক মার দে না অন্যটা মার দিব আর বজুর ভুল করে আর ফুসুরে মার দিব মামা এটা তো আমি কিছুই বুঝলাম না রে দুষ করলাম আমি মার দিল ওগের আবার তুই কইলি ভয় করবো দুষ হুশুরে মার দিব কি জামা নাইলে কি কি দেশাইলাম এটা আমি হাই রে হাই
আগে আসলো মোবাইল কি আসলো গুদ মোবাইল আসলো না আগে টিপতে দিছে আরে এনকার মোবাইল টাচ করতে দেয় বুঝছ কি সেটা ও টাচ করে না কি দুনিয়াটা তো পাল্টে গেছে গা পাল্টে গেছে গা এনকার নীতি নীতি মোবাইল না তো যুগ জামানা চলছে এটা তাহলে জামানা চলো তাহলে আজকে বাড়ি যাই আজকে নিজে তো আজকে বাড়ি নিজে দেখে যাব গা চলো তো বন্ধুরা আপনারা তো দেখলেন ভিডিওটা সিস্টেম তো দুনিয়াটা এর সোমবারে পাল্টে গেছে গা তো এই সিস্টেম আমরা হেডে নিয়ে ভিডিও করি তো মামা আমাদের সাথে আছে সাদা মামা ইনামুল মামা মজনু কাহা আবার এই আমাদের মন্ডল চাচা আর এই আমার শরবত ভাই তো আমরা ভিডিও গুলো দেখি তো সাদাম মামা আপনার কিছু কন তো যাই হোক ভিডিও গুলো আমরা দেখি এরকম ভিডিও এই ভিডিওটা যাই আমাদের এমএসি ফাল্টু গ্রুপ ভিডিও তো নামটা শুনলে নেই এই নামে সবাই সার্চ করবেন তো যাই হোক আমরা যেটাই করলাম ভিডিও তো এই ভিডিওটার নাম হবো কি এই মাদার সাথে দেখো আসো নাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব এই যে লাইক করবেন লাইক লাইক করে আমার ঘন্টা ঘন্টা ফাড়ায় লাভেন ওই সাবস্ক্রাইব করতে করো না করতে করবা না বুঝছো ওই দরকার সাবস্ক্রাইব করে দরকার নাই কি করবে এলে সাবস্ক্রাইব দেয় দরকার নাই এ মাতার সাথে বুঝো না সাবস্ক্রাইব করলে আমার লাভ হবে মাতার সাথে বুঝো না মিশা থাকলে তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকের বেলা তো পরের ভিডিও দেখেন কি পরের ভিডিও কি করতে কাটকে গেলে যা দিখা দেঙ্গে